দর্শক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বিআইডব্লিউটি এর অভিযান সম্পর্কে জানাতে গুলশান এবং সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি রাজধানীর গুলশানে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানিয়ে দিন। এজি, গত সপ্তাহের রোববারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলাম একেবারে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন উত্তর অংশে বিভিন্ন অনিয়ম বিষয়ে তিনি একটি ভ্রমণ করেছিলেন এবং সেসব বিভিন্ন জায়গায় ঘুরেছেন, ঘুরে দেখেছেন যে সেই সব জায়গায় কী ধরনের অনিয়ম রয়েছে, কোথায় ফুটপাত দখল হয়েছে, কোথায় অন্যান্য ধরনের অনিয়ম রয়েছে। সেই বিষয়গুলো দেখার পরেই তিনি সেদিন গত রোববারে বলেছিলেন যে আজকে, অর্থাৎ এই আজকে তিনি একটি অভিযান পরিচালনা করবেন, যে অভিযানের মাধ্যমে ঢাকা শহরে যতগুলো ফুটপাত দখল হয়ে রয়েছে উত্তর সিটি কর্পোরেশনে, সেসব ফুটপাতগুলোকে দখলমুক্ত করা হবে এবং সেসব ফুটপাতে যেসব ধরনের সামগ্রী পড়ে থাকবে, নির্মাণ সামগ্রী হোক আর অন্যান্য যে কোনো জিনিস হোক, সেগুলোকে উন্মুক্ত নিলামে দেওয়া হবে। সেই প্রেক্ষিতে কিন্তু আজকে অভিযানটি পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং প্রথমে গুলশান থেকে শুরু করা হয়েছে। গুলশান 86 নম্বর রোডের দুটি স্থাপনার সামনে ফুটপাতে যেসব রড ফেলে রাখা হয়েছিল এবং ইট সহ যেসব নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছিল, সেগুলো উন্মুক্ত নিলামে তুলে দেওয়া হয়েছে। আর গুলশান 86 নম্বর রোডের যে নিলামটি হয়েছে, সেখানে প্রায় 10-15 টন রড মাত্র 49,000 টাকায় নিলাম হয়েছে এবং এরপরে কিছু ইট নিলাম হয়েছে এবং এরপরেই এখানে সেই 67 নম্বর রোডে আমরা এখন আছি। এখানে প্রায় 30-40 টন রড রয়েছে, যে রডগুলো কিছুক্ষণ আগে নিলাম হলো 5,70,000 টাকায়। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে কথা বলবো। আজকে তিনি যে উদ্যোগটি শুরু করলেন এই যে ফুটপাত দখলমুক্ত করা নিয়ে, আপনারা উন্মুক্ত নিলামে তুলে দিচ্ছেন, মানে এর পরবর্তী পদক্ষেপগুলো আসলে কী হবে? বারবার আমরা দেখি যে আপনারা উচ্ছেদ করেন, এই ব্যবস্থা নেন, পরে আবার দখল হয়ে যায়। আপনারা এই জন্যই আমরা কিন্তু বারবার কিন্তু বলেছি যে আপনারা সরান সরান, কিন্তু এই কথায় কিন্তু তারা কোনো মনোযোগ দেন না, তার বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আপনারা নিজেও দেখেছেন একটি ঢাকা শহরের এই গুলশানের মতন রোডের মধ্যে বা যে কোনো রোডই হোক না কেন, তারা কিন্তু রড রেখে দিচ্ছে এবং একদিন দুই দিন না, মাসের পরে মাস। তারা এত সুন্দর ডেভেলপার, তারা ভিতরে করুক, তারা তাদের ভিতরে তারা মাল রাখছে না। মেসেজ হচ্ছে হলো, আমরা ফুটপাতে যদি কোনো ধরনের সামগ্রী থাকে, নির্মাণ সামগ্রী, সাথে সাথে এটা স্পট নিলাম হয়ে যাবে এবং 7 দিনে 1 দিন করে অভিযান চলবে। এছাড়া কোন দিন অভিযান চলবে আমরা কিন্তু কাউকে বলবো না। কিন্তু এছাড়াও আপনারা দেখছেন যে আমরা চিরুনি অভিযান শুরু করছি ট্যাক্স কালেকশনের জন্য এবং ঢাকা শহরে দেখেছি বিভিন্ন ধরনের সাইনবোর্ড কিন্তু সবাই লাগাচ্ছেন ঢাকা শহরে, ওটারও কিন্তু কোনো মা বাপ নাই। যারা সাইনবোর্ড লাগাচ্ছেন, আমি মেসেজ দিতে চাই, ওই সাইনবোর্ডের মেজারমেন্ট কী হবে না হবে এটি আপনারা দেখে নিন আমাদের সিটি কর্পোরেশনে। ওই সাইনবোর্ডের কোনো ট্যাক্স দিতে হবে, সাইনবোর্ডের ট্যাক্স দিতে হবে, রোডের ট্যাক্স দিতে হবে, যা যা দরকার আমরা সব কিছু কিন্তু করবো। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম এই যে জনাব আতিকুল ইসলামের কথা, তিনি উত্তর সিটি কর্পোরেশন কিন্তু এই যে ফুটপাত দখলমুক্ত করা বাদ দিয়েও আরও বেশ কিছু অভিযান পরিচালনা শুরু করেছে, যেমন ট্যাক্স কালেকশনের জন্য, রাজস্ব বাড়ানোর জন্য তারা হোল্ডিংগুলোতে অভিযান করছে, এ ধরনের বেশ কিছু অভিযান তারা করছে এবং তারা বলছে যে এই অভিযানগুলো চলমান থাকবে, প্রতি সপ্তাহে এই অভিযানগুলো চলবে। এই যে, এই ছিল সবশেষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান সম্পর্কে। বিকাশ, আপনার কাছ থেকে চলে যাচ্ছে আমরা সদরঘাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী লিটন মাহমুদ। লিটন, বিআইডব্লিউটি এই মুহূর্তে কোথায় অভিযান চালাচ্ছে, কতগুলো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এখনো পর্যন্ত আজকে? এজি, আপনাকে ধন্যবাদ। বেদখল হওয়া যে সকল জমি উদ্ধার করা হয়েছিল ইতিপূর্বে অভিযানের মাধ্যমে, সে সকল জমি পুনরায় বেদখল হওয়ায় আবার নতুন করে কিন্তু আজকে উচ্ছেদ অভিযান শুরু করেছেন বিআইডব্লিউটির কর্তৃপক্ষ। আজকে সকালে রাজধানীর যে শ্যামবাজার এলাকাটি রয়েছে আমার ঠিক পেছনে, আমি যদি একটু দেখাতে চাই, ঠিক সেখানে কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চলছে। আপনি জানেন যে শ্যামবাজারে আসলে দেশের রাজধানীর, বিশেষ করে যে কাঁচামালের যে পাইকারি আড়ত, সেটি কিন্তু সবজির বিশেষ করে সেই আড়তগুলো এখানে রয়েছে এবং এখানের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার উপরে কিন্তু সারিবদ্ধভাবে এই সবজির মার্কেটটি আসলে পরিচালনা করে থাকেন এই সবজি যারা বিক্রেতা পাইকার রয়েছেন তারা। তো বিআইডব্লিউটি যেটি বলছে যে রাস্তার উপরে কোনো ধরনের যে মানে অস্থায়ী স্থাপনা বা স্থায়ী স্থাপনা কোনো কিছুই তারা রাখবে না, যেহেতু নদীর তীরভূমির এই জায়গাটি সম্পূর্ণ বিআইডব্লিউটি এর অভ্যন্তরে থাকে, সেই জন্যে আসলে তারা এই অভিযান
কমিটি মূলত পরিচালনা করছেন। এবং আরও একটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে গত 1 সেপ্টেম্বর কিন্তু বুড়িগঙ্গা নদীর পারাপারের জন্য যে খেয়াঘাটগুলো ছিল সেখান থেকে সিমসন ঘাট সহ প্রায় 3টি ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, যে যার ফলশ্রুতিতে সেই ঘাটগুলো শ্যামবাজারের ওই দিকে সরিয়ে নেওয়া হয়েছিল। এবং সেখানে শ্যামবাজারের সরিয়ে নেওয়ার ফলে এই যে আপনার হচ্ছে রাস্তার উপরে আপনার হচ্ছে গিয়ে অস্থায়ী ভিত্তিতে আপনার সবজির বাজার বসাতে সেখানে যারা পারাপার হচ্ছিলেন তাদের অসুবিধা হচ্ছিল, সব মিলিয়ে এই সব প্রতিবন্ধকতা দূর করতে পুনরায় যে সকল জমি বেদখল হয়েছিল সেই বিষয়ে অভিযান পরিচালনা করছেন ডিআইডব্লিউটিএ। এজি